শ্রীরামপুরম গ্রামে সারদা এবং শ্রীধর নামে একজন দম্পতি বাস করত। বিয়ে হয়ে যাওয়ার পরে 10 বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান ছিল না। শ্রীধরের মা শকুন্তলা এই কারণের জন্য তার ছেলের দ্বিতীয়বার বিয়ের জন্য চাপ দিতে থাকে। এদিকে শ্রীধর তার স্ত্রীকে খুবই ভালোবাসত, তাই সে তার মায়ের কথা কখনোই শুনত না। একদিন গ্রাম প্রধানের স্ত্রী ভুবনেশ্বরী শকুন্তলার সাথে কথা বলছিল। ভুবনেশ্বরী এভাবে কথা বলতে বলতে সারদাকে তার কথার জালে ফাঁসিয়ে দেয়। শকুন্তলা এই কথা শুনে বাড়ি ফিরে এসে তার ছেলেকে আত্মহত্যা করার হুমকি দিতে থাকে এবং তাকে দ্বিতীয়বার বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে। শ্রীধর তার মায়ের কথা মেনে নেয়। শকুন্তলার মাথায় তখন অন্য বুদ্ধি চলতে থাকে। সে যেভাবেই হোক সারদাকে বাড়ি থেকে বের করতে প্রস্তুত হয়। সারদা এই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সারদা পরের দিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের ওপর একটি মন্দিরে গিয়ে পৌঁছয় এবং সেখানে গিয়ে প্রার্থনা করতে থাকে। মা, আমি কি ভুল করেছি? আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। আমি তাকে ছাড়া কখনো থাকতে পারবো না। আমি অনেক ছোট থেকে আপনার পুজো করে আসছি। হয় আপনি আমাকে মেরে ফেলুন, আর নয়তো আমার কোলে সন্তান এনে দিন। আমার এই মনস্কামনা পূরণ না হলে আমি এখান থেকে যাব না। এখানেই আমি মরে যাব আপনার সামনে। এই কথা বলে সে বেঁচেতে তার মাথা ঠুকতে থাকে। তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে। সেই সময় দেবী মা প্রকট হয়ে বলে, বাছা, আমি তোমার পুজোতে অনেক প্রসন্ন হয়েছি। এখনো অবধি তুমি কখনো আমার কাছে কিচ্ছু চাওনি। এই প্রথমবার তুমি তোমার স্বামীর জন্য চেয়েছো। তুমি নিঃস্বার্থভাবে আমার আরাধনা করেছো। স্বামীর প্রতি এরকম ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি। বাড়ি যাও আর খুব নিশ্চিন্তে আজকের রাতটা ঘুমাও। কাল সকালে উঠে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। যাও বাছা, যাও। এই বলে দেবী অদৃশ্য হয়ে যান এবং সারদা বাড়ি ফিরে আসে। সারদাকে দেখে তার শাশুড়ি বলে, এই যে মহারানী, কোথায় গেছিলে? তোমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে গো। আর তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও, তারপর এই বাড়ি থেকে বিদায় হও তো, না হলে আমি তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করব। সারদা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে গিয়ে তার নিজের রুমে ঘুমিয়ে পড়ে। সারদা যখন ঘুমোচ্ছিল সেই সময় দেবী মা সেখানে প্রকট হন এবং খুব আলতোভাবে তার পিঠে তিনি হাত রাখেন। পরের দিন সকালবেলা থেকে সারদার শরীর খারাপ হতে থাকে এবং বমি হতে শুরু করে। এটা দেখার পরে সে দৌড়ে গিয়ে তার স্বামীর কাছে এই খুশির খবরটা জানায়। তার স্বামী খুবই খুশি হয় এবং তার মায়ের কাছে গিয়ে জানায় যে সে দ্বিতীয়বার বিবাহ করবে না। শকুন্তলাও এই কথা মেনে নেয়। তার প্রায় 9 মাস পর তাদের বাড়ি আলো করে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। যতদিন সে বেঁচে ছিল সোনা এবং গয়নার জন্য সে পাগল ছিল। হঠাৎ হার্ট অ্যাটাক করে সে মারা যায়। সোনা এবং গয়নার প্রতি তার আবেগ পূরণ করার আগেই সে মারা যায়। তার সেই শখ আর পূর্ণ হয় না। সে মনে মনে ভাবে, কোনো না কোনোভাবে আমার গয়নার শখ পূরণ করতেই হবে। আমি সোনা আর গয়না ছাড়া কখনো নিজেকে ভাবতেই পারিনি, আর হঠাৎ করে এমন অবস্থা হবে এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। কেন যে হলো এটা আমার সাথে কে জানে। এইরকম ভাবতে ভাবতে ভূতটি সমস্ত খাবার খাওয়া ছেড়ে দিয়ে অনেক জাদু পুজো মন্ত্র পদ্ধতি কঠোর সাধনা করতে থাকে, যাতে সে অনেক সোনা বানাতে পারে। এইভাবে তার দিন কাটতে থাকে এবং সে চেষ্টা করে যেভাবেই হোক তার সেই সম্পূর্ণ শখ যেন পূরণ হয়। তার জন্য সে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে শুরু করে। এইভাবে দিনে দিনে সে খুব শক্তিশালী হয়ে ওঠে এবং সকল মানুষকে যেন তেন প্রকারেণ খুবই ভয় দেখাতে শুরু করে। এইভাবে দিন কাটতে থাকে, কিন্তু সে খাবার খাওয়ার কথাই ভুলে যায়। এটা দেখে ভূত মনে করে সোনার চেয়েও মূল্যবান জিনিস হচ্ছে খাওয়া। কেউ তাকে ভালোবাসা দিয়ে খাবার দিলে সেই খাবার তার ক্ষুধা মেটাতে পারে, কিন্তু তা করার কেউই ছিল না। এখানে ওই গ্রামে গরিব মানুষের বসতি ছিল। সেখানে ছেলেমেয়েরা বড় বড় সমস্ত কাজে চলে যায়। তারাই শুধু বেঁচে থাকতো এবং খুবই দরিদ্র ছিল। সেখানে একজন মহিলা তার পুরুষকে বলে যে শিশুটির জ্বর হয়েছে, সে আজকে আর কাজে যেতে পারবে না। ছেলের আজকে খুব জ্বর হয়েছে গো, আজকে আমি কিছুতেই আর কাজে যেতে পারবো না গো, বলো। এভাবে কি করে চলবে? তিনজনে রোজগার করলে তবেই তো ঘর চলবে। এই এক মাসের জন্য কাজ পাওয়া যাবে, পরের মাসে আর কোনো কাজ নেই। ছেলের জ্বরের চেয়েও বেশি দুশ্চিন্তায় আছি আগামী মাসে কাজ না পাওয়া নিয়ে। এভাবেই ছেলে মেয়েদের পড়াশোনার বয়সে কাজে যেতে হবে।
এরপরে তারা কাজ করতে চলে যায়। ভূত তাদেরকে এই কঠোর পরিশ্রম করতে দেখে এবং সে তাদের পরিশ্রম দেখে নিজের মনে মনে ভাবতে থাকে, বেচারারা এখন খেলাধুলোর সময়, সেই সময় এখন কাজ করতে যেতে হচ্ছে, এমন জীবন কারই বা ভালো লাগে। আমি তো এগুলো বুঝতামই না, আমি শুধুমাত্র সেই সোনার পিছনেই ছুটছিলাম আর এমন পাগল হয়ে উঠেছিলাম, এখন বুঝতে পারলাম কিছুই পাইনি, একটু খাবারও পেলাম না। এটি খুবই দুঃখজনক ঘটনা। বিকেলে কাজের ফাঁকে আনা খাবার খেতে শুরু করে দরিদ্র শিশুরা। ভূত অনেকক্ষণ ধরে তাদের দিকে তাকিয়ে থাকে। তারা ভয় ভয় তাকে জিজ্ঞাসা করে, তোমার কি খিদে পেয়েছে? এই বাসি ভাত কি তুমি খাবে? তোমার যদি খিদে পায় তাহলে বলো, এই বাসি ভাত তোমাকে আমরা দেব, তোমার এটা খুবই ভালো লাগবে। বাচ্চার দেওয়া খাবার খেয়ে সে খুব খুশি বোধ করে এবং অনেকটা খাবার খেয়ে ফেলে এবং সে সেই শিশুটিকে বলে, দেখো ছেলে, তুমি আমার পেট ভরেছ, তাই এখন আমি তোমার সমস্ত দুঃখ দূর করব, কিন্তু তুমি আমাকে প্রতিদিন ভালোবাসা দিয়ে খাওয়াবে, আমি তোমার এই ব্যবহারে খুব খুশি হয়েছি। দেখবে তোমার সমস্ত জীবন এরপরে পাল্টে যেতে শুরু করবে এবং তুমি জীবনে অনেক উন্নতি করবে, অনেক বড় হও সোনা, আমি সব সময় তোমার পাশে থাকব। এই বলে সে তার ক্ষমতা দিয়ে সেই গরিব মানুষদের অনেক সোনা দিয়ে তাদের ছেলে মেয়েদের খেলার জন্য সোনার উদ্যান তৈরি করে এবং সে বুঝতে পারে আসল সম্পদ হচ্ছে এটি, মানুষকে খুশি রাখা। প্রত্যেকটি শিশু এরপরে সেই সোনার উদ্যানে গিয়ে প্রতিদিন খেলাধুলা করতে শুরু করে এবং ভূত এই দৃশ্য দেখে খুবই খুশি হয় এবং তার জীবনের